এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 15ই সেপ্টেম্বর থেকে বিডিপি অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের যে নোটিশ বা গাইডলাইন দিয়েছে ইউনিভার্সিটি, এই গাইডলাইনের 18 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই 18 নম্বর পয়েন্টটা আপনারা যদি না মানেন, এক্ষেত্রে আপনাদের অ্যাসাইনমেন্ট যেমন বাতিল হয়ে যেতে পারে, আর অ্যাসাইনমেন্ট যদি বাতিল হয়ে যায়, পরবর্তী টার্ম অ্যান্ড এক্সাম যেটা হয়তো অক্টোবর মাসে হতে পারে, সেই পরীক্ষাতেও আপনারা বসতে পারবেন না। তাই অবশ্যই আপনার দিকে 18 নম্বর পয়েন্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং মানতে হবে, কারণ এই প্রথম আপনারা নজরদারির মধ্যে পড়ে যাচ্ছেন যখন আপনারা এক্সাম বা অ্যাসাইনমেন্ট দেবেন। আপনারা অনেকেই কমেন্ট করছেন অ্যাসাইনমেন্ট গাইডলাইনের এই 18 নম্বর পয়েন্টটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আপনাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা, অবশ্যই এটা সচেতনমূলক ভিডিও। এর আগে 2020 সালের অক্টোবর মাসে যে অনলাইন এমসিকিউ এক্সাম হয়েছিল, তখন কিন্তু এই 18 নম্বর পয়েন্টটা ছিল না, অর্থাৎ ই সার্ভিলিয়েন্স সিস্টেমের মধ্যে কোনো স্টুডেন্ট পড়েনি। এবং এই 2021-এর জানুয়ারি মাসে যে বিডিপি অনলাইন এমসিকিউ এক্সাম হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু এই নজরদারি ছিল না, অর্থাৎ ই সার্ভিলেন্স ছিল না। এমনকি কিছুদিন আগে বিএড পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই 18 নম্বর পয়েন্টটা ছিল না। এইবারেই প্রথম বিডিপি সমস্ত স্টুডেন্টরা 15ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার সময় ইলেকট্রনিক্স নজরদারির মধ্যে পড়ছেন। ই সার্ভিলেন্স হচ্ছে ইলেকট্রনিক নজরদারি। এই ই সার্ভিলেন্স বা ইলেকট্রনিক নজরদারিটা কি, এটা আমার মতো করে আমি বলছি আপনাদেরকে, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই ইলেকট্রনিক্স নজরদারির মধ্যে রয়েছে টেলিভিশন মনিটর, ভিডিও ক্যামেরা, ওয়েব ক্যামেরার মতো ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার। আর সব থেকে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ই সার্ভিলেন্স সিস্টেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্টারনেট ট্রাফিক। ইন্টারনেট ট্রাফিকটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ধরুন আপনার সামনে ক্যামেরা অন করতে হবে না, অটোমেটিক কিন্তু সিস্টেম আপনাকে ট্র্যাক করে নেবে। ধরুন আপনি যেখান থেকে পরীক্ষা দিচ্ছেন সেই এরিয়াটা কিন্তু ট্র্যাক করতে পারবে এই ইন্টারনেট ট্রাফিক, এবং পরীক্ষার সময় ওই এরিয়ার মধ্যে কোনো SMS, ডাটা, চ্যাট এইসব হচ্ছে কি না, এইগুলোও কিন্তু নজরদারি থাকে ইন্টারনেট ট্রাফিকের মধ্যে দিয়ে। তবে ই সার্ভিলেন্স বা ইলেকট্রনিক নজরদারির ক্ষেত্রে আরও অনেক বিষয় আছে বা বিস্তৃতি অনেক বেশি, যেটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। আমি যতটুকু জানি বা আমার ধারণা অনুযায়ী ই সার্ভিলেন্স সিস্টেম সম্পর্কে আপনাদেরকে বললাম, আপনারাও আপনাদের কমেন্ট করে মতামত জানাবেন। যেহেতু আপনাদেরকে ইলেকট্রনিক নজরদারির মধ্য দিয়ে এই অ্যাসাইনমেন্টটা দিতে হচ্ছে, তাই অবশ্যই আপনারা নিজের পরীক্ষা নিজে দেবেন। যখন আপনারা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে পরীক্ষা দেবেন, অবশ্যই নিজে পরীক্ষা দেবেন। কোনোভাবে যদি আনফেয়ার কিছু ঘটে বা অবৈধ কিছু ঘটে বা নিয়মবিরুদ্ধ কিছু ঘটে, সেক্ষেত্রে যদি অ্যাসাইনমেন্ট যদি ইউনিভার্সিটি আটকিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী টার্ম অ্যান্ড এক্সামও কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ পরবর্তী টার্ম অ্যান্ড এক্সামে বসার পূর্ব শর্তই হচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। 18 নম্বরে দেখুন বলাই হয়েছে, এনি আনফেয়ার মিন্স অ্যাডপ্টেড ডিউরিং দ্য এক্সামিনেশান ডিটেক্টেড বাই আওয়ার ই সার্ভিলিয়েন্স সিস্টেম উইল বি ডেল্ট উইথ অ্যাজ পার ডিসিশন অফ দ্য ইউনিভার্সিটি টেকেন অন কেস টু কেস বেসিস। অর্থাৎ কোনো কিছু আনফেয়ার বা অবৈধ বা নিয়মবিরুদ্ধ কিছু ঘটলে এবং সেটা যদি ই সার্ভিলিয়েন্স অর্থাৎ ইলেকট্রনিক নজরদারির মধ্যে ডিটেক্ট হয় বা চিহ্নিত হয়, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি কেস টু কেস আপনাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেবে। তাই নিজেদের পরীক্ষা নিজেই দেবেন। এবং সেই সঙ্গে ইউনিভার্সিটি 4 নম্বর পয়েন্টে কিন্তু বলেই দিয়েছে, কোনোভাবেই আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ বা এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এগুলো কাউকে শেয়ার করবেন না। এবং ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন এখানে ওয়ার্নিং দেওয়া আছে সকলকেই। এই নোটিশে ইউনিভার্সিটি সকলকেই সাবধান করে দিয়েছে, কারণ এক শ্রেণীর অসাধু ব্যক্তি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার নাম করে টাকা তুলছে। তাই 18 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, আর এই ইলেকট্রনিক নজরদারি বরাবর চলবে, কারণ এর পরবর্তী যে অ্যাসাইনমেন্ট হবে সেক্ষেত্রেও কিন্তু এই MCQ পদ্ধতিতে অ্যাসাইনমেন্টের সম্ভাবনা আছে, কারণ লাইভ প্রোগ্রামে এইরকমই বক্তব্য ছিল। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন 18 নম্বর পয়েন্টটা নিয়ে, আশা করি কিছুটা কনসেপ্ট আপনাদেরকে দিতে পেরেছি 18 নম্বর পয়েন্ট সম্পর্কে। যদি ভালো লাগে অবশ্যই সমস্ত বিডিপি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টকেই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ 18 নম্বর পয়েন্ট সম্পর্কে যাতে সব পরীক্ষার্থী সচেতন থাকেন।